তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগের অভিযোগ। রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা পোস্টার, ব্যানার, পতাকা হাতে নিয়ে হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কের নলডুগারি বাজারে অবরোধ করেন অভিযুক্ত বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোর চন্দ্র হালদার। অবরোধকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে তারা জানতে পারে সিন্দানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয়, পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে দুজন করে সরকারি প্রতিনিধি করেছে। তাদের নাম দুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়েছে। সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা না করেই সরকারি প্রতিনিধি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার এই অবরোধ করা হয়। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আজকে আমরা সিন্দ্রানী অঞ্চলের তৃণমূল পার্টির পক্ষ থেকে আঞ্চলিক ভাবে এখানে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। উচ্চবিদ্যালয় চরমণ্ডল সিএমপিপিপিকে ফুলমোহন উচ্চ বিদ্যালয় এবং নল্লুগারি পাথুরিয়া চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়, এই তিনটে বিদ্যালয় যে সমস্ত লোকের নাম পাঠানো হয়েছে আমরা আঞ্চলিক ভাবে সেই সমস্ত নামগুলো মেনে নিতে পারছি না। এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা চাইছি আমাদের ব্লক নেতৃত্ব থেকে যে নামগুলো পাঠানো হয়েছে এই নামগুলোকে অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দাবি, আমাদের সিন্দ্রানি অঞ্চলে তিনটে স্কুলে যে সভাপতি পদে মানে নতুন করে নাম পাঠানো হয়েছে অঘোর হালদার, যে নামটা পাঠিয়েছে কারোর কাছে আলোচনা না করে, অঞ্চলের সভাপতি আছে, প্রধান আছে, কারোর কাছে, গ্রামের কারোর কোনো নেতৃত্বের কাছে না আলোচনা করে এই নামগুলি পাঠিয়েছে টাকা খেয়ে, এর প্রতিবাদ আমরা চাই। অঘোর বিচার পার্টি থেকে আমরা সাসপেন্ড চাই। হ্যাঁ 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 উনি ব্লক সভাপতি, হ্যাঁ আমরা তৃণমূল করে, আমি সিন্দ্রানি অঞ্চলের মহিলা সভানেত্রী, হ্যাঁ আমরা তৃণমূলের বিরুদ্ধেই করছি, অঘোর হালদার যে সভাপতির বিরুদ্ধে করছি আমরা, সভাপতি যেটা করেছে সেটা অন্যায় করেছে। না না এটা কোনো দষ্টগন্ধের ফল না, এটা যেটা অঘোর হালদার করেছে সেটা অন্যায় করেছে, টাকা খেয়ে করেছে, কারোর কাছে আলোচনা না করে এটা করেছে। তারপর হ্যাঁ 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 বাসন্তী বলা বলতে প্রোটোকল মেনে আমাদের এই তিনটে স্কুলের গভর্নমেন্ট নবীনে ঠিক করতে হবে। অঘোর বিশ্বাস প্রোটোকল মানেনি, অঘোর হালদার প্রোটোকল মানেনি, গ্রামে গ্রাম পঞ্চায়েতের সভাপতি রয়েছে বাইরে, নেতৃত্ব রয়েছে বাইরে, সভাপতি নেতৃত্বের কাছে আলোচনা না করে অঘোর হালদার কী করে সিদ্ধান্ত নিতে পারে, হ্যাঁ মোটা টাকার বিনিময়ে কী করে সিদ্ধান্ত নিতে পারে, সেই কারণে আমরা আন্দোলন করছি। ব্লক সভাপতি আমাদের দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই,
ক্ষোভ আছে অগর হালদারের বিরুদ্ধে। আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ যতদিন যত সময় উদ্যোগতন কর্তৃপক্ষ আর না আসবে তত সময় চলবে। আপনার নাম? বাপি বিশ্বাস, তৃণমূল কংগ্রেস একজন সদস্য। আপনার